মান অপমান জাননি? মহিলা আমার কাছে চান্স দিয়ে দেখুক না, আমি ওকে মাস খানেকের মধ্যে নার্সিং হোমে ভর্তি হতে বাধ্য করবো। তুমি যত আমি গাল ধরা নাম দাও, আসলে তিনি একটু ম্যাচটা শেষে দিনের দিয়ে তোমার ভাবছে একটা ম্যাচ রানি দুটো রানি তো বটে। আর তোমার নামটা কি? চন্দ্রান। খুব সুন্দর না, সংস্কৃতি উচ্চারণ করো, চন্দ্রাণী চন্দ্রাণী বলতে গেলে আটকে যেতে পারে। আপনাকে তুমি বলবেন, আপনাকে কিন্তু আমি চিনি, মানে অনেকবার দেখেছি। আমার কোথায় হলো তো? ইউনিভার্সিটিতে। আপনি আমার দুবছর সিনিয়র ছিলেন, আর তখন আপনার অলরেডি দুখানা উপন্যাস বেরিয়ে গেছে, সেই জন্য লেখিকা হিসেবে বিশেষ করে চিন্তা। তাই নাকি স্যার? আমি এখন যেতে পারি? অ্যাপ্লিকেশনে তো আরো অনেক কোয়ালিফাইড নিয়েছিল, তা হঠাৎ থেকে পছন্দ হলো কেন? কারণ এই পোস্টে চেহারা চটকটাই হচ্ছে সব থেকে বড় কোয়ালিফিকেশন, আর তাছাড়া হি ইজ হাইলি রেকমেন্ডেড বাই ডক্টর দাস সুধীর। আহা, চেহারা চটক তোমার দরকার থাকতে পারে, ওর কি দরকার শুনি? তাহলে তোমাকে গোপন বাসনাটা বলি ফিরে। এখন কথা হচ্ছে, এই মিস চ্যাটার্জি যদি তার রূপের চটক দিয়ে আমার মন ঘোরাতে পারে, তাহলে তো হয়েই গেল, আমার একটা ফিল্ডে হলো, বাঁচা যায়। বাঁচা যায়? আর যদি ডক্টর প্রশান্ত রায়ের মুন্ডুটি ঘোরাতে পারে, তাহলে আমি তোমাকে নিয়ে কাটবো। শুনুন শুনুন, আমার মুন্ডু ঘোরাবার চেষ্টা করবেন না, ও মুন্ডু অনেক ভালো কাজে লাগে, আপনি ওকে নিয়ে সোজা কেটে পড়তে পারেন, ওকে আটকাচ্ছে এটাকে। অভাগ্য ভাই অভাগ্য, তাহলে অভাগ্য সব নিধি গুলো কেটে পড়ছে। হ্যাঁ, এই চন্দ্রাণী মেথানি সব কেটে পড়ছে, তাই একবার চেষ্টা করে দেখছি যে কোন ডব্লুটা আমার ভাগ্যে টিকে। ওম্যান ফর ওয়ান হাসছো কি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল জানো সুধীর, ওর গ্রেভে শুধু দুটি অক্ষর লেখা আছে FN, তার মানে উনি কোনো প্রচারক যে চাননি, ছেলে ছেলে নিঃস্বার্থ সেবা করছে। তোমাদের আদর্শ যেন তাই হয়। দেখো মৈত্র, ওসব গাল ভরা কথা শুনতেও ভালো বলতেও ভালো, বাস্তবে ওসবের কোনো মূল্য নেই। না স্যার, আদর্শ যে একেবারে নেই এই কথা বলা চলে না, অর্থ করি বিদ্যা শিখেছি, অর্থ উপার্জন তো করতেই হবে স্যার। আপনাদের রেপারেটার্স অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট বেশ আপ টু ডেট দেখে মনে হচ্ছে আপনাদের নার্সিং হোম দুদিনেই জমে যাবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের কোঅপারেশনের উপরে। সারেরা যদি একটু আমাদের তার প্রমাণ তো অলরেডি পেয়েছে, আপনাদের এরকম সাপোর্ট যেন সবসময় পাই স্যার। পাবে হে পাবে, ভালো করতে বাসু, চলো আমরা পেশেন্টের দিকে। চলো, আমি অভিষেক সাক্সেনাকে ডেকে আসি। ডক্টর মন্ত্রকে সঙ্গে নিয়ে যান। ডাক্তার প্রশান্ত, রত দেখা হবে, কড়াও ব্যথা হবে। মৈত্রী অনেক ক্লাস। এই শোনো, একটু তাড়াতাড়ি এসো কিন্তু, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি? আপনি অ্যাপয়েন্টমেন্ট রাখতে গেলে তো আমরা সবাই মিলে ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করব। ওয়েল স্যার, ওয়েল স্যার, চলো। তা কি হয় মিসেস বোস, মেটারনিটি সেকশনটা হচ্ছে আমাদের স্পেশালিটি, আপনাকে যদি ওই মেটারনিটি ওয়ার্ডে নিয়ে যেতে না পারি আমাদের খুব খারাপ লাগবে। আমার প্রেজেন্স যদি আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়, আপনার ডার্লিং প্রেজেন্স
এখন দয়া করে তোমার স্পেশাল অ্যাট্রাকশন একটু ডাইভার্ট করো তো। আসুন মিসেস রাজপুত, আপনাকে আমি একটু নিচু আর দেখতে আমি মহিলা আমার কাছে চান্স দেখবো না, আমি ওকে মাস খানেকের মধ্যে নার্সিং হোমে ভর্তি হতে বাধ্য ভদ্রলোক যদি নিজের স্ত্রীর হৃদয়ের খবর শুধু রাখতেন তাহলে অটল রহস্যের মধ্যে আপুটু উঠতেন। তার কাস্তির হৃদয়ের খবর তুমি পেলে কি করে? শুনে নিজের স্ত্রী নেই বলে মেয়েদের দিক ছেড়ে চাইল্ড স্পেশালিস্ট হয়ে গেছে, সুতরাং আমার সাথে কম্পিটিশনটা কোথায় আছে? এখন যদি শিফট করতে হয় তো সামনে রোববার যায়। কেন? কাল তো রুটিন খাসমুখের বাড়িতে ডিনারের নেমন্তন্ন। আর একটা কন্ডিশনে তুমি শিফট করতে পারবে, আমার বাড়িতে দু বেলা তোমায় খেতে হবে। আমাকে একটু উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।